অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি, তুমি আমার পিছু পিছু আসছো। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, তুমি সেই প্রথম থেকে এইভাবে বলে আসছো। বুঝবে না, অপেক্ষা পর যেটা থাকে সেটা শূন্যতা, এটাও কি বলে দিতে হয়? তুমি বোঝো না অপেক্ষা কোথা থেকে আসে। আমি তোমাকে ভালোবাসি সন্ধ্যা, কি পেয়েছ তুমি শুভর মধ্যে? আমি তো আছি। মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ না। আমার মতে তোমাকে আমার শহরে আমি সেটি করছি। শিল্প সাহিত্য আপনার চর্চাগুলো যদি কিছু বলতেন আমাকে সম্পর্কে। আমার তো জ্ঞান কম একদম, শিল্প সাহিত্য চর্চা সম্পর্কে তো আমি আসলে খুব বেশি জ্ঞানী মানুষ না। এটা আপনার বিনয় বলতে পারেন, বিনয় তবে আমার সত্যি সত্যি জ্ঞান কম। অ্যাকচুয়ালি আমি একটা নাটক লিখতে গিয়ে, মঞ্চ নাটক লিখতে গিয়ে 3.5 বছর কাটিয়ে দিয়েছি। তো 3.5 বছর কাটিয়ে দেওয়ার পরে যখন একটা সহজাত একটা টেলিভিশনের জন্য নাটক লিখতে যাই, সেখানে দেখা যায় যে 2-3 দিনের মধ্যে হয়ে যায়, পার্থক্যটা করার চেষ্টা করি, তখন শিল্পের ভাড়াকে একটা বিশাল মানে আর কি ওজন একটা পার্থক্য লক্ষ্য করি। এখানে কেন 3.5 বছর লাগলো আর এখানে কেন 2 দিন লাগলো? কেন হবে না, সবার জন্য বেশাদিন নয় কি? জীবন তো সবার জন্য একই না, হয়তো হয়তো না। না, জীবনের যেটা মানে সেটা সবার জন্যই একই। জীবন মানে হচ্ছে জীবন্ত, অ্যালাইভ, অ্যালাইভনেসের কথা বলছি আমি। আপনি অ্যালাইভ, আমিও অ্যালাইভ। বলুন কি বলতে চান? বলছিলাম আমি সন্ধ্যার সঙ্গে কথা বলেছি। সন্ধ্যা একসময় আপনার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু এখন সে আমার স্ত্রী। আই ডোন্ট নো অ্যাবাউট দিস সিভিলাইজেশন, সিভিলাইজ হয়েছে কি না আর সিভিলাইজেশন সম্পর্কে বলা আমার দুঃসাধ্যতায় কাজ করে না।